হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো বিজেপির কিন্তু নতুন সার্কুলার আপনাদের প্রকাশ করা হয়েছে। তো আজকে কিন্তু 103তম যে সিফাই, যে জিডি পুরুষ এবং মহিলা পদে যে আপনাদের বিজেপির যে নিয়োগ বিজ্ঞপ্তি, সেটি কিন্তু প্রকাশ করা হয়েছিল। এর পূর্বে কিন্তু 102তম পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। তো বর্তমানে আপনাদের 103তম নিয়োগ চলতেছে বিজেপির, তো সেটি কিন্তু অলরেডি প্রকাশ করে দিয়েছে। তো আজকের ভিডিওতে আপনাদের বিজেপির নিয়োগের জন্য আপনারা কত, আপনাদের জন্মসাল প্রয়োজন, কি কি যোগ্যতা প্রয়োজন এবং কত উচ্চতা প্রয়োজন এবং কীভাবে আবেদন করতে পারবেন, সকল কিছু ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো এখানে দেখুন যে বর্ডার সীমান্ত অংশীদারিত্বের জন্য 103তম জিডি বিজেপির সিপাহী জিডি এবং পুরুষ পদে ভর্তির বিজ্ঞপ্তি। তো এখানে দেখুন যে প্রথমে হলো শিক্ষাগত যোগ্যতা এবং বেতন স্কেল এবং বয়স দেওয়া আছে। তো প্রথমে দেওয়া দেখুন যে শিক্ষাগত যোগ্যতা, এখানে এসএসসি এবং সমমান পরীক্ষায় কমপক্ষে 3.00 পেতে হবে, অর্থাৎ এসএসসিতে আপনাকে 3.00 পেতে হবে এবং এইচএসসি এবং সমমান পরীক্ষায় কমপক্ষে 2.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে। তো এটি আপনাকে দুইটি আপনাকে যে রিকমেন্ড দেওয়া আছে, এটা পুরুষ এবং মহিলা প্রার্থী উভয়ের জন্য। এবং দেখা গেল যে আপনি এসএসসিতে কম আছে কিন্তু এসএসসিতে বেশি আছে আপনার 2.50 ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন না। অথবা দেখা যায় আপনার এসএসসিতে 3 পয়েন্টের বেশি আছে কিন্তু এসএসসিতে আবার 2.50 কম আছে, সেক্ষেত্রেও কিন্তু আবেদন করতে পারবেন না। তো আপনাকে দুইটি কিন্তু এটাই, আপনার এসএসসিতে 3.00 পেতে হবে এবং এসএসসিতে আপনাকে 2.50-এর উপরে পেতে হবে। তো এরপরে আপনাদের বেতন দেওয়া হবে 2015-এর যে 15তম যে এখানে যে অষ্টম গ্রেড, সরি, এখানে জাতীয় যে 2015 সালে যে বাংলাদেশে পে স্কেল দেওয়া হয়েছিল সেখানে যে 17তম গ্রেড 9000 থেকে 21,800, সেই 21,800। তো এই 17তম গ্রেডে আপনাদের বেতন দেওয়া হবে এবং আপনাদের সর্বমোট যোগদান করার পরে আপনাদের মূল বেতন হবে 9,000 টাকা। তো তার সাথে আপনারা বাড়ি ভাড়া, বাসস্থান এবং বিধি মোতাবেক যেসব সুযোগ সুবিধা আপনাদের পাওয়া দরকার সেগুলো আপনারা পাবেন। তো এরপরে বয়স দেখুন যে 26/1/2025 তারিখে যাদের 18 থেকে 23 বছর হয়েছে তারাই কিন্তু আবেদন করতে পারবেন। তো এখানে দেখুন যে জন্ম তারিখ দেওয়া আছে 27/1/2002, অর্থাৎ 27/1/2002 তারিখ হতে 26/1/2007-এর মধ্যে যাদের বয়স আছে তারা শুধু আবেদন করতে পারবেন। তো বয়স গ্রহণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য পুরুষ অর্থাৎ পুরুষ মহিলা উভয়ের জন্য একই। তো এরপর দেখুন যে শারীরিক যোগ্যতা এখানে ক্রমিক এবং পুরুষ প্রার্থী এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে। তো এখানে দেখুন উচ্চতা এখানে হলো 5'6", ক্ষুদ্র নৃগোষ্ঠীর ক্ষেত্রে 5'4". তো মহিলা প্রার্থীদের ক্ষেত্রে দেখুন যে 5'2" এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর ক্ষেত্রে 5'5". তো তারপরে ওজন দেখুন, ওজন দেওয়া আছে এখানে কিন্তু 49 কেজি, 49×800 প্রায় 50 কেজির মতো। তারপরে হলো ক্ষুদ্র নৃগোষ্ঠীর ক্ষেত্রে আপনাদের 47 কেজি, মানে 104 পাউন্ড। তারপরে মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 47 কেজি 173 গ্রাম, তো 104 পাউন্ড। তারপর ক্ষুদ্র নৃগোষ্ঠীর ক্ষেত্রে আপনাদের 43.544 কেজি, অর্থাৎ 96 পাউন্ড। তো তারপরে হলো বুকের মাপ দেওয়া আছে এখানে স্বাভাবিক আপনাদের 41.28 সেন্টিমিটার, অর্থাৎ 32 ইঞ্চি, আর যে প্রসারিত আছে 34 ইঞ্চি। তো এরপরে হলো ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ক্ষেত্রে আপনাদের 30 এবং 32 ইঞ্চি, এরপরে মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 28 ইঞ্চি এবং 30 ইঞ্চি। দৃষ্টিশক্তি আপনাকে 6x6 থাকতে হবে, বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে, তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয়। তারপর হলো অত্র ইউনিটের জনবল হ্রাস বা বৃদ্ধির মহাপরিচালক নিয়োগ কর্তৃপক্ষ ভর্তির আসন কম বেশি বিজ্ঞপ্তি বাতিল এবং অধিকার সংরক্ষণ করেন, অর্থাৎ এখানে যে আপনাদের কতজন নিয়োগ দেওয়া হবে সেটি হলো মহাপরিচালকের আপনার তার কর্তৃপক্ষের তাদের ডিসিশনের উপর নির্ভর করে। সকল জেলা হতে সিপাহী জিডি পুরুষ আবেদন করতে পারবেন, অর্থাৎ বাংলাদেশের সকল জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে রেজিস্ট্রেশন আপনাদের যে অনলাইনে ওয়েবসাইটে আপনাদের আবেদন করতে হবে, তো আপনারা আবেদন করতে পারবেন 10 সেপ্টেম্বর 2024 তারিখ 10 ঘটিকা থেকে 19 সেপ্টেম্বর 2024 পর্যন্ত। অর্থাৎ আপনারা মাত্র 10 দিন সময় পেয়ে যাচ্ছেন আবেদনের জন্য। তো এই 10 দিনের মধ্যে কিন্তু আপনাদের আবেদন কমপ্লিট করতে হবে, তো আপনারা দ্রুত সম্ভব আবেদন করবেন। তো এটা হলো আপনাদের 10 তারিখের পরে আমি আপনাদের কিভাবে আবেদন করতে হয় সেটি দেখিয়ে দেবো। তো আপনারা যারা যদি কেউ আবেদন করতে চান আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন, তাহলে আমি আপনার আবেদন করে দেবো, সমস্যা নেই। তো তারপর হলো আবেদন পদ্ধতি, এখানে কিন্তু আবেদন পদ্ধতির বিষয় দেওয়া আছে। তো এখানে কিন্তু আবেদন পদ্ধতি এবং অ্যাডমিট কার্ডের বিষয় দেওয়া আছে। তো এরপরে হলো আপনাদের ভর্তির সময় যে কাগজপত্রগুলো আপনাদের আনতে হবে সেটি যদি একটু বলি, এসএসসি এবং এইচএসসি সমমান পরীক্ষার পাশের মূল এবং প্রোবেশনাল সনদপত্র, সংশ্লিষ্ট স্কুল এবং স্কুল কর্তৃক এবং অধ্যক্ষ এবং
এসএসসি ও সমমান পরীক্ষার সমমানের প্রশংসাপত্র এবং স্থায়ী ঠিকানার জন্ম তারিখ উল্লেখ থাকবে। অভিভাবকের অনুমতিপত্র, চেয়ারম্যান এবং ওয়ার্ড কাউন্সিলরের সত্যায়িত যে কপি, তারপর হলো ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং ওয়ার্ড কাউন্সিলরের নিকটতে বাংলাদেশের স্থায়ী নাগরিকের সনদপত্র, প্রথম গ্যাজেটে অফিসার কর্তৃক চারিত্রিক সনদপত্রের মূল কপি এবং সত্যায়িত ছায়াকপি, সদ্য তোলা ব্যাকগ্রাউন্ড সম্বলিত ল্যাব প্রিন্টের 11 কপি, পাসপোর্ট সাইজের ছবি এবং 1 কপি ইউনিয়ন চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান এবং ওয়ার্ড কাউন্সিলরের সহায়িত সত্যায়িত, এবং মানে অর্থাৎ আপনি ইউপি চেয়ারম্যান অথবা ওয়ার্ড কাউন্সিলরের নিকট থেকে 1 কপি সত্যায়িত করবেন এবং বাকি সত্যায়িত সত্যায়িত ব্যতীত, এবং ইউনিয়ন পরিষদ এবং পৌরসভার চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক অবিবাহিত সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ছায়াকপি। তো এই দেখুন, এখানে কিন্তু আপনাদের ক থেকে জ পর্যন্ত, তো এখানে যেগুলো কাগজপত্র আছে আপনারা কিন্তু ভালোভাবে পড়ে এই কাগজপত্রগুলো মাঠে অবশ্যই নিয়ে যাবেন। যদি এখানে যদি কোনো কাগজ আপনাদের কমতি পড়ে, সেক্ষেত্রে আপনার যদি যথাযথ যোগ্যতা থাকেও সেক্ষেত্রেও কিন্তু আপনাকে মাঠ থেকে বের করে দেওয়া হবে। তো অবশ্যই আপনারা কাগজগুলো অবশ্যই দেখে নেবেন যে কী কী কাগজপত্র নিতে হয়। তো আবেদন ফি জমা দেন, ফেরত পূরণের কিন্তু চূড়ান্ত আবেদন সংশোধন পরিবর্তন করা যাবে না, অর্থাৎ আবেদন ফি প্রদান করলে তারপরে কিন্তু আপনার যে আবেদন একবার করে ফেললে, আপনার আবেদনের সময় অবশ্যই লক্ষ্য করে আপনাদের আবেদন নাম, তারপর রেজিস্ট্রি রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, এগুলো অবশ্যই আবেদনের সময় অবশ্যই কোনো ক্রমে যেন ভুল না হয়। তো এগুলো হলো জন্ম প্রজ্ঞাপন জারি হয়েছে, বিশেষ দ্রবস্তব এখানে কিন্তু অনেক কিছু বলা আছে। তো এখানে ব্যবহৃত প্রতারকের কবল থেকে, অর্থাৎ এখানে কিন্তু আপনাদের প্রতারকের এগুলো একটু পড়ে নেবেন। তো এখান থেকে হলো মেন কথা হলো যে আপনারা চাকরির জন্য কোনো সুপারিশ বা এরকম কোনো করা যাবে না, কারোর তদারকি বা কারো কাছে ঘুষ দাদাবাজি এরকম করা যাবে না। তো এগুলো যদি ধরা পড়ে সেক্ষেত্রে কিন্তু যিনি এটা করবেন এবং প্রার্থী যারা টাকা দিবেন তাদের কিন্তু এরকম দিতে তারা আইনের আওতায় চলে আসবে। তো অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। তো এই হলো আপনাদের আবেদনের যে ফুল আপনাদের দেখিয়েলাম। তো আপনারা যারা আবেদন করতে চান আপনারা কিন্তু 10 তারিখের পরে আবেদন করতে পারবেন, আর যারা আমার সাথেও যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপে নাম্বার দিয়ে দেবো আপনাদের কমেন্ট সেকশনে। তো ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর আপনাদের জন্য নতুন নতুন জব রিলেটেড যে গভর্নমেন্ট জবের যে ডিফেন্স জব রিলেটেড ভিডিওর গাইডলাইন দিয়ে রাখি, তো অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে করে নতুন আপনাদের গাইডলাইন বিষয়ক ভিডিও করতে পারি। তো ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।